ভগবানের নাম কীর্তন। ভগবানের এই নাম কীর্তন প্রতি যুগে ছিল, চারি যুগে চারি নাম জীবের কারণ। প্রত্যেকটি যুগে নামের আলোচনা ছিল, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, সবকিছু নারায়ণ। এটা সত্যযুগের নাম নারায়ণ। ত্রেতাযুগে রাম নারায়ণন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব সং কংসারে হরে বৈকুণ্ঠ বামন, ত্রেতাযুগে। দ্বাপর যুগে হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারা অনকৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মাম জগদীশ রক্ষ। এইগুলো এক এক যুগে এক এক নাম, কিন্তু কলিযুগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কলিযুগে কেবল হরি নাম, ব্রহ্মাজি বলেছেন কলিযুগে একমাত্র হরিনাম। তখন নারদ প্রশ্ন করলেন, কলৌ তৎ হরি কীর্তন, হরি তো বিভিন্ন নাম আছে। ব্রহ্মাজি জিজ্ঞাসা করলেন, পিতাশ্রী আপনি হরি নামের কথা বললেন, হরি তো অনন্ত নাম, তো কোন নাম করা উচিত? তখন ব্রহ্মাজি বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শক নাম নাম কলি কলমস নাশনম না তো পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। ষোলো নাম বত্রিশ অক্ষর। তবে আমরা আজকে শুনছিলাম শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, উনি বর্ণনা করেছিলেন নাম, নাম করার মাধ্যমে আমরা কি পেতে পারি। নাম করার মাধ্যমে বিভিন্ন যুগে ভগবানের বিভিন্ন, যেরকম সত্যযুগে নারায়ণের নাম, নারায়ণের নাম উচ্চারণ করার মাধ্যমে রত্নাকর দস্যু সে পাপ থেকে মুক্ত হয়েছিল। না বলা যায় রাম নাম করে রত্নাকর দস্যু পাপ থেকে মুক্ত হয়েছিল, নারায়ণ নাম করে অজামিল যমরাজ থেকে মুক্তি হয়েছিল, যমদূত থেকে। কিন্তু ধ্রুব ওং নম ভগবতে বাসুদেবায় নাম করে সে ভগবত ধাম প্রাপ্ত হয়েছিল, বৈকুণ্ঠ লোক। কিন্তু হরিনাম করে কি পাবো? হরিনাম করে প্রেম পাবো, প্রেম, ভগবত প্রেম। তো চৈতন্য মহাপ্রভু বলছেন, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। চার যুগে ভগবানকে প্রাপ্ত হওয়ার চারটে পন্থা ছিল, যেরকম আমরা বললাম না, চার যুগে নাম ছিল, কিন্তু চার যুগে আবার ভগবানকে প্রাপ্ত হওয়ার পন্থাও ছিল। সত্যযুগে কৃতে যদ্ধায়ত বিষ্ণু, সত্যযুগে মানুষের আয়ু ছিল 100,000 বছর, তো মানুষ ধ্যান করে ভগবত প্রাপ্তি হতেন, ধ্যান করে। ত্রেতায়াম যজত মখই ত্রেতাযুগে যোগ্য,
দাপরে পরিচর্যায়ম, দাপরে দাপর যুগে হচ্ছে ভগবানের মন্দির বানিয়ে পূজা করা, কলৌ তদ হরি কীর্তন, কলিযুগে হরি কীর্তন। তো মহাপ্রভু বলছেন কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, কলিযুগের যজ্ঞ বা ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার। আমাদের আলোচনা ছিল যজ্ঞ নিয়ে, কোন যজ্ঞ করবেন, কলিযুগে যজ্ঞ হচ্ছে নাম যজ্ঞ সার। আর কোন ধর্ম কইলে নাহি হয় পার, কলিযুগে আর কোন যাগ যজ্ঞ অনুষ্ঠান নাই, কেবল হরিনাম, কেবল হরিনাম। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদ নাহি পারে দিতে। তো যে ব্যক্তি দিন রাত হরিনাম সংকীর্তন করেন, খাইতে শুইতে যখন সুযোগ পাবেন হরিনাম করতে পারেন, তাহার মহিমা বেদে নাহি পারে, তার মহিমা বেদশাস্ত্র পুরাণে বর্ণিত হয়েছে, বর্ণনা দিতে, সম্পূর্ণ বর্ণনা দিতে পারেন না। শুন মিশ্র, কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তাহার মহাভাগ্য। কলিযুগে কোনো যজ্ঞ তপস্যা ব্রত কিছুই নেই, কেবল নাম জপ করুন, যেই জপে তার মহাভাগ্য। যেই জন কৃষ্ণ ভজে সেই মহাভাগ্য। কলিযুগে চৈতন্য মহাপ্রভু তিনটা কাজ দিয়েছেন, একটা হচ্ছে বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, হরিনাম যজ্ঞ হরিনাম জপ করবেন, ঘরে ভাগবতম রাখবেন। মহারাজ বলছিলেন যে সনাতন গোস্বামী তিনি ভাগবতমের বন্দনা করতে গিয়ে বলছেন, মদেক বন্ধু মত সঙ্গীন মত গুরু মত মহাধন মত নিস্তারক মত ভাগ্য মদানন্দ নমস্ত, আমার ভাগ্য খুলে দেবে শ্রীমৎ ভাগবত, আমার ভাগ্য খুলে দেবে হরিনাম, তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহরি একান্ত হইয়া, কুটিনাটি কুটিনাটি পরিহরি যেভাবেই হোক। যেরকম আজকে একজন প্রশ্ন করছেন, কেউ কি মাছ মাংস খেয়ে গীতা পড়তে পারে, তো উত্তর কি দেওয়া যায়? আরে যেভাবেই হোক গীতা পড়ুন, মাছ মাংস ছেড়ে গীতা পড়ুন ভালো, ছাড়তে পারছেন না গীতা পড়ুন, কটিনাটিগুলো পরিহার করা দরকার। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। সাধ্য সাধন সত্যযুগের হাজার হাজার বছরের যে ধ্যান, সত্যযুগে মানুষের আয়ু ছিল অনেক বেশি, 1 লক্ষ বছর, হাজার হাজার বছরের যে ধ্যান, 10,000 বছরের যে যজ্ঞের ফল, 1,000 বছর দাপর যুগে যে পূজার ফল, সব এই হরিনাম সংকীর্তনে পাবেন। মহাপ্রভু বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক বলি, এই শ্লোক নাম বলি, লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই তন্ত্র, সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবাসে তবে